তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মিত্রের মা কালী সম্পর্কে অশালীন মন্তব্য ঘিরে উত্তাল গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি শহরও এবং প্রতিবাদে সোচ্চার হয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা। উল্লেখ্য, কয়েকদিন আগে একটি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে ডকুমেন্টারি ছবি কালী পোস্টার প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মহুয়া মিত্র বলেন, কালীর অনেক রূপ, আমার কাছে মা কালী মাংস এবং মদ খাওয়া দেবী। যদিও মহুয়া মৈত্র এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেনি তার দল তৃণমূল, এমনকি দলের তরফেও মহুয়া মৈত্র এই মন্তব্যের নিন্দা করা হয়েছে। ইতিমধ্যে মহুয়া মৈত্রের এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে গেরুয়া শিবির। শনিবার শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করলো বিজেপির জেলা সাংগঠনিক বিজেপির যুব মোর্চা এবং সভাপতি অরিজিৎ দাস। তিনি জানিয়েছেন, মহুয়া মৈত্র ইচ্ছাকৃতভাবে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে, মা কালীকে অপমান করার জন্যই এমন বক্তব্য দেওয়া হচ্ছে। বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক হিংসা চলছে এবং সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, পুলিশ ঠিকমতো কাজ করছে না। অভিযোগ আরো বলা হয় যে এই পরিস্থিতিতে মহুয়া মৈত্রের বক্তব্য এবং আরো জটিল করতে পারে। अभी ना जाओ छोड़ कर बाबा। दादू बाबा, डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। সবাই জানেন যে কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, তিনি যেভাবে মা কালীর উপরে কুরুচিকর আক্রমণ করেছেন, কুরুচিকর তার বক্তব্য, পাশাপাশি একটা দীর্ঘ সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের বড় বড় যারা নেতৃত্বরা আছেন, সাংসদ আছেন, বিধায়ক আছেন, এমনকি মেডিকেল কাউন্সিলের মধ্যেও যিনি আছেন, তারা বারংবার এইভাবে সনাতনী হিন্দুদের দেবদেবীরা আছেন তাদের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন, খুলেআম তারা আক্রমণ করছেন। কিন্তু তাদের বিরুদ্ধে দল কোনো রকম, তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না এবং পুলিশও তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না। আমরা হিন্দু সনাতনীদের পাশে আছি, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা সর্বদা হিন্দু সনাতনীদের পাশে আছে। হিন্দুদের উপর এইভাবে আক্রমণ, দেবদেবীদের উপর এইভাবে আক্রমণ আমরা কিছুতেই মেনে নেব না।